পরিচিতি আপনারা না জানেন, উনি কোথায় জন্মগ্রহণ করেছেন, কোথায় বড় হয়েছেন, অসম্পূর্ণ থেকে যায় যেমন আমি দু তিন মিনিটের মধ্যে বলে ফেলবো, আপনারা ধৈর্য ধরে একটু শুনবেন। মোস্তফা জামান আব্বাসি 1937 সালের 8ই ডিসেম্বর বর্তমান ভারতের কুচবিহারের বলরামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ওনার পিতার নাম মোহাম্মদ আব্বাসউদ্দিন আহমদ, ওনাকে সবাই ছিলেন, এ ব্যাপারে আমি আর বিস্তারিত বলছি না। ওনার মাতার নাম জনাব আব্বাসির মাতার নাম নুরুন্নেসা, ওনার দাদির নাম হিরামুন নেসা, ওনার দাদার নাম মোহাম্মদ জাফর আলী আহমদ। উনি বিখ্যাত লোক ছিলেন, সে এলাকার জমিদার ছিলেন এবং একজন বিখ্যাত আইনজীবীও ছিলেন। মোস্তফা জামান আব্বাসি আপনারা জানেন দীর্ঘ 30 বছর বাংলাদেশ টেলিভিশনে বরা নদীর বাকি অনুষ্ঠান করেছেন, আমার ঠিকানা অনুষ্ঠান করেছেন, লৌকিক বাংলা করেছেন, সেখানে হাসন দাদার গান উনি প্রথমেই মানে টেলিভিশনে হাসন গীতি হিসাবে গাইয়েছেন। ওনার গানের হাতে করি হলেন জনাব উস্তাদ, ওনার পদক দিবেন। আপনারা ওনার জন্য দোয়া করবেন, উনি অনেক কষ্ট করে আমাদের মধ্যে, ওনার বয়স 84 বছর, উনি আসন দাদা উৎসবে যে যোগদান করেছেন, আমরা আমাদের বৃষ্টি আর্টসের পক্ষ থেকে ওনাকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি, উনি এত বয়সে আমাদের মধ্যে শরীর হয়েছে। বাংলাদেশ লিটল গিফট বা বেসিক্যালি প্রেজেন্ট what BRISTI is about. You heard our speakers what BRISTI is about, what we are about, and inshallah we'll try our best to promote the Bangladeshi culture that you represent in Bangladesh and around the world, and our colleagues here, the three famous writers in UK, and hopefully with your blessing we'll continue to promote the Bangladeshi culture, poems, to our new generation of people and people in the community at large. Thank you very much, sir. ধন্যবাদ সবাইকে।